ne bolma ne silahı geldi ya. Şimdi ama bizim onu yönetiyor. Sarkar seni kom görçe. Bort çorada bort çeni görçe. Eğer proti baktara dörtte. Eta rukhe da. Şey jene. Ami kisak sıranın jau talip kore çilam gamsa marka niye. Gamsa marka da onu en jene niye çilam. Onu ki bunu çilo. Kadir Siddiqui gamsa marka niye. Ari kota bari çilo. Dalan çilo. Kota kisi çilo. আমি ইচ্ছে করে গামছা মার্কা নিয়েছিলাম আমি গামছা ব্যবহার করি 45 50 বছর 24 বছর তো গামছা দামি হয়েছে আমি গামছা নিয়েছিলাম যে দেশটা মোটেই ভালো না ঘুষ দুর্নীতি রাজানি চুরি সব কিছু দেশটা একদম ছেয়ে গেছে এই নোংরা দেশকে ধুয়ে মুছে ঘোষে মেঝে চক চক ঝকঝকা করার জন্য আমি গামছা মার্কা নিয়েছিলাম এই গামছা আমি এখনো সেই জন্য নিয়ে ঘুরে বেড়াই যদি আমার জীবন দশায় এই অসুস্থ বাংলাদেশকে সুস্থ করে যেতে পারি তাহলে আমি মনে করব আমার জীবন ধন্য হয়েছে আমি ভেবে পাই না নিজের বুঝ পাগলেও বুঝে ফরিদপুরেরা আমাদের নৌকা নিয়ে গেছেন আমাদের নৌকা বানাইছিলেন কিন্তু মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আমলি বানাইছিলেন শামসুল হক আমলি বানাইছিলেন মার্কা গেছিলেন নৌকা এখন সেই মার্কা নিয়ে গেছে যে গোপালগঞ্জেরা গোপালগঞ্জের বেশি সিট আছে একটা সিট আরেকটা মার্কা নাঙ্গল মার্কা সেটা হলো রংপুরের এরশাদ সাহেব যতদিন প্রেসিডেন্ট ছিলেন রংপুরে উনি যেতেও পারেন কোনোদিন যাননি চার বছর কিন্তু যেই তার ক্ষমতা গেল রংপুরে 22টা সিট রংপুরে 21টা সিট এখন পর্যন্ত লাঙ্গল মার্কায় পায় অন্য কারো দাঁত ফোটে না 91 সালে আমি আর আমাদের নেত্রী বোন হাসিনা আমরা গিয়েছিলাম ইলেকশন করবার জন্য হোসেন মোহাম্মদের সাথে যে চারটা সিট ছেড়ে দিয়েছিল উনি পাঁচটা সিটে জিতেছিলেন তার চারটা সিট ছেড়ে দিয়েছিল আমরা গিয়েছিলাম নেত্রী হাসিনা প্রধানমন্ত্রী হাসিনা ছিলেন 5 দিন আমি ছিলাম 16 দিন ইলেকশন করেছিলাম ও চারটা সিট ছেড়ে দিয়েছিল সে চারটা সিট ওই লাগল মার্কা নিয়েছে আমরা নৌকা মার্কেটও পাইনি ধানের শীষ মার্কেটে তো খবরই আসিল না ধানের শীষ 2,000, 3,000, 3,500 উপরে ভোট তখন পাইলে লাঙ্গল পেয়েছে 1,00,000 ভোট আরো পেয়েছে 80,000 লাঙ্গল পেয়েছে কোনোখানে 80,000 আমরা ভোট পেয়েছি 60,000 এরকম এখন ভোট আরেকটা সিট তার নাম হচ্ছে বিএনপি পার্টি ধানের এই ধানের শীষও কিন্তু হুজুর মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তার ন্যাশনাল পার্টি তার মার্কা ছিল ধানের শীষ এরাও তো টাঙ্গাইলের মার্কা নিয়ে গেছে না বগুড়াতে এত কিছু বগুড়াতে এখনো কিন্তু বিএনপি সিট বিএনপি সিট আমি তো একটা লম্বা বোকা মানুষ আমি ভাবছিলাম যে তাইলে আমি যে টাঙ্গাইল থেকে দল করলাম গামছা টাঙ্গাইল বালিজার গামছা হইল মার্কা এটা ভাবছিলাম আমি কি ভুল ভাবছি যে এটা ঠিক আছিল না খারাপ আছিল আমি কিন্তু আওয়াজ পাইলাম না একটা জিনিস আমার বোন আস্পা জিতের মাঝে মিটিং করে পরশুদিন বোধ হয় গেছিল মিটামল সেখানে কিন্তু উনি ওয়াদা করেন হাত তুলে ওয়াদা করেন আমার এরকম করার ইচ্ছা নেই কিন্তু আমার বিশ্বাস এবার আপনাদের নিজের মাথায় আপনারা নিজেরা তারা করেন লড়াই করবেন আমার ধারণা এই সতীপুর এবং বাসায় এই দুটা নিয়ে কোনো চিন্তা নাই
কিন্তু চিন্তা আছে অন্যগুলো নিয়ে। যদি টাঙ্গাইলের মানুষকে গামছা পাই, যদি তারপরেও বেঁচে থাকি, মনে করব যে আমার কাজটা ঠিক হয়েছে। আমি যখন মুক্তিযুদ্ধ শুরু করেছিলাম, কত জনগণে কত দাবি দিয়েছে, টিটকারি মারছে, ডালু উত্তরাঙ্গ বজ্র উল্টো যুদ্ধ, বুঝতে পারছেন আমার কথাটা? মনে হয় না, ঠান্ডু মুক্তের পোলা বজ্র। আমার বাবার নাম ঠান্ডু, আমার মানুষের রাখছিল ঠান্ডু, ঠান্ডা কইতে কইতে ঠান্ডু নিয়ে। আর আমার বাবা কি যে গরম ছিল, সারা টাঙ্গাইল বুঝলো তো তার মতো গরম একটাও পাওয়া যাবে না। সারা ইস্টাকে হয়তো আমার বাবার মতো দিছে একটা পাঁচটা গরম থাকছে পানি। এইটা টিটকারি দিল না পায় না, ঠান্ডু উত্তর বলে বজ্র ওই করবো যুদ্ধ। আমার নাম কিন্তু বজ্র, এটা শেখ হাসিনা বজ্র বলে ডাকেন। কিছু হয়েছে ভেজাল বাজিয়ে গেছে, বঙ্গবন্ধু আমার বজ্র মেলে ডাকছে, বঙ্গবন্ধু আমার বজ্র মেলে ডাকে নাই, বঙ্গবন্ধু আমার কাদের মেলেই ডাকছে, মৌলানা ভাষা নিয়ে আমার কাজরি বলে ডাকে। একটু উল্টো পাল্টা হয় মুরুব বিরা কি করা যাবে, তার মতো তাই নেয় না আমি লম্বা করে। শেখ হাসিনা আমার বজ্র মেলে ডাকে, তার একটা অসুবিধা, তার হুসুরের নাম হলে কাদের দিয়া, কোন বউ তার শ্বশুরের নাম ধরে ডাকে না। বজ্র মিলে ডাকে আমার খুব ভালো লাগে, আমার বড় ভাই লতিফ সিদ্দিকি আমার বজ্র মিলে ডাকে। আমার একটা এখনো আমার একটা খালা আছে, উনি আমাকে বজ্র মিলে ডাকে, আর পাঁচ ছয় জন আমার বজ্র মিলে ডাকে, বজ্র নামে ডাকার লোক চলে গেছে। সেজন্য আমার আপনাদের বলছি, পাশালের মানুষদের বলছি, আপনারা দয়া করে আমার গামছাকে ধরেন, আপনাদের সম্মান হবে, মর্যাদা হবে। আমি এই কাঞ্চনপুরের লোকদের বলে গেলাম, এই রাস্তা এই অর্থ বছরে যদি এই রাস্তা করে না দেয়, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করছিলাম, আমাদের স্বাধীন করা দেশ এইভাবে কাউকে চালাতে দেওয়া হবে না। আমি ভাবি কয় বছর, তিন চার বছর তো আসলে পাঁচ বছর হবে, কারণ করোনা দুই আড়াই বছর, তারও একটু আগে চার বছর, চার বছরে এই রাস্তাটা যদি রূপা দিয়ে মেলে দিত, তাইলে আমার মনে হয় ঠিক কাজ হয়েছে। মাটি দিয়ে মনে নেয়, বিশেষ করে কয়েক জায়গায় ভাঙা দেখলাম। আমি ডেলিভারি জিজ্ঞাসা করছি, ওই এখান থেকে এরকম গায়ে হয়ে যাবে, কারণ আগে তো নিচা ছিল না, সমান ছিল, এখন সেই সমান রাস্তাও নিচা হয়ে গেছে। সেই জন্যে বলছি, আমি আজকে একটু পরেই আপনাদের এমপি যেটা সহের, ওকে আমি জিজ্ঞাসা করবো ঘটনার, তারপরে টাঙ্গাইলের নেতা আছে তাকে আমি জিজ্ঞাসা করবো কি বল, আমরা এত বড় নেতা এই কাঞ্চনপুরের রাস্তাটা ঠিক করানো পারেন না, দেখি কি বলে। তারপরে আজকে রাত্রের মধ্যে এখানকার যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এলজিডি রাস্তা তো এটা তো ওরা জিজ্ঞাসা করবো, দেখা যাক এটা কোনো ওয়াদা না, ইলেকশনের আগে আমার দুইনে খালি ওয়াদা দেয় এটা করে দেবো ওটা করে দেবো, আমি কিন্তু এটা বলতে পারবো না, কিন্তু আমি এটা চেষ্টা করবো। এবং যদি এই বছরের মধ্যে এইটা না হয়, তাইলে আমার বোনের হাতের থেকে ছুরি নিয়ে আমি আমার বোনের মায়ের দুইটা বালা আমার বউর হাতে আছে, ওই দুইটা বালা তোমার বাড়িতে আমার নিজের দখলেই আছে, ও দুটো তো আমি করতে পারবো কিন্তু হাতে ঢুকবো না, কাইটা নিয়ে পড়বো, এখানে কাইটা তারপরে
ওই বাবা হাত নিয়ে এই দামে গেছে যে বাবা বলে আছে দুইটা আমাদের হাল ধার কাঞ্চনপুরের রাস্তা হয় না কেন জবাব চাই।